হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্থ 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। ঐতিহ্যবাহী বাড়ি, আজ আপনাদের পরিচয় করিয়ে দেব কিছু ঐতিহ্যবাহী বাড়ির সাথে, যা তাদের সাংস্কৃতিক ধারক ও বাহক তথা প্রাকৃতিক স্বরূপ। চলুন বন্ধুরা, তাহলে এবার শুরু করা যাক। প্যালোজা গ্যালিকা স্পেন। স্পেনের গ্যালিকিয়া অঞ্চলের এই বাড়িগুলোর নাম প্যালোজা। এই বাড়িগুলোর নাম প্যালোজা দিয়েছেন জার্মান নৃতত্ত্ববিদ ফ্রিডরিশ কুজার 19 শতাব্দীতে। স্পেনে এই বাড়িগুলোর অবশ্যই ক্যাসাডিও টিটিও নামে পরিচিত। শীত প্রতিরোধক এই বাড়িগুলো হয় বৃত্তাকার ও ওভাল আকৃতির, ব্যাস হয় 10 থেকে 20 মিটার। এই সব বাড়ির দেয়াল পাথর নির্মিত, কোণাকৃতির ছাদ ছাউয়া হয়েছে গম ও যবের খড় দ্বারা। কোরোয়াই ট্রি হাউস প্যাফিয়া। কোরোয়াই বা করুফ পাপুয়া নিউগিনির একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। 1970 সালের দিকে এই নৃগোষ্ঠীর জনসংখ্যা ছিল মাত্র 3000 জন। নগ্ন এই জনগোষ্ঠীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল তাদের বাড়িগুলো। বন্যার হাত থেকে বাঁচার জন্য এই নৃগোষ্ঠী তাদের বাড়িগুলো তৈরি করে নারিকেল কিংবা এর মতো উঁচু গাছের ডালে। টোডানুট ইন্ডিয়া। টোডা নৃগোষ্ঠী দক্ষিণ ভারতের নীলগিরি উপত্যকায় ক্ষুদ্র যাজক গোষ্ঠী। 1800 শতকের শেষের দিকে এই নৃগোষ্ঠী একীভূত হয়ে গিয়েছিল বাধাগা কোটা কুরুভা নৃগোষ্ঠীগুলোর সাথে। গত শতাব্দীতে এই গোষ্ঠীর জনসংখ্যা ছিল 700 থেকে 800 জন। তাদের আচার আচরণ ঐতিহ্য অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য। পেশাগতভাবে এরা মহিষ পালক। মহিষের দুগ্ধজাত পণ্য করা নীলগিরি উপত্যকায় অন্যান্য জনগোষ্ঠীর কাছে বিক্রি করে থাকে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুষঙ্গ হিসাবে থাকে এই মহিষের দুগ্ধজাত পণ্য। টোডা জনগোষ্ঠীর স্ত্রীলোকদের বহুবিবাহ প্রথা চালু আছে, কিন্তু তা বর্তমানে তামিলনাড়ু সরকার কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। টোডারা যে ঘরে বাস করে তার নাম টোডাহুট। টুপির মতো আবদ্ধ এই ঘরগুলোর দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 2.7 মিটার এবং উচ্চতা 3 মিটার। বাঁশের তৈরি ঘরগুলোকে ব্যবহার করা হয়েছে বেত খড়ের বন্ধনী। প্রত্যেকটি ঘরের চারদিকে রয়েছে আগলা পাথরের প্রাচীর। এই সব ঘরের সমক্ষভাগ তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। সমক্ষভাগের দেয়ালে খোদাই করা আছে টোডা চিত্রকলা। এই ঘরের প্রবেশ খুবই ছোট, দৈর্ঘ্য প্রস্থ 3 ফুট করে। কাপ্পাডোসিয়া পার্সিয়ান সাম্রাজ্যের এই শহরটি তুরস্কের মধ্য অ্যানাটোলিয়া প্রদেশে অবস্থিত। তুরস্কের এই স্থানটিকে মানব বসতির একটি প্রাচীনতম উদাহরণ হিসেবে ধরা হয়। ইতিহাস বলে গ্রিক দার্শনিক হিরোডোটাসের সমসাময়িককালে কাপ্পাডোসিয়ার পুরো নাম টিউরাস পর্বত ঘুরে তাদের আবাস গড়ে তুলেছিল। এক হেলেনিস্টিক যুগে এর স্থানে পার্সিয়ান অ্যাসিরিয়ান প্রাচীন গ্রিকরা কাপ্পাডোসিয়ার বসবাস করত। একসময় এই শহরটি গ্রিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মধ্যযুগে এই শহরটি তুর্কিদের করতোগচ্ছি হয়। বর্তমানে তুর্কিরাই এই শহরের প্রধান বাসিন্দা। পার্সিয়ান সাম্রাজ্যের সবথেকে পুরন চোখ ধাঁধানো সুন্দর এই মানব বসতিটি এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। বিউটিফুল মার্ডিন স্টোন হাউস টুর্কি। আরব্য ধাঁচের এই অপূর্ব বাড়িগুলো অবস্থিত তুরস্কের মার্ডিন শহরটি দক্ষিণ পূর্ব তুরস্কের টিউরিয়াস রেঞ্জে অবস্থিত, যেখান থেকে শুরু হয়েছে অ্যারাবিয়ান ফ্ল্যাটফর্ম। এই অঞ্চলটি মার্ডিন মিডওয়েট প্যাসেজ নামে পরিচিত। এই বাড়িগুলোর প্রত্যেকটি 4 মিটার উচ্চতার দেয়াল দিয়ে ঘেরা, যা এই এলাকার রুক্ষ আবহাওয়া থেকে এই বাড়ির বাসিন্দাদের রক্ষা করে।
এই বাড়িগুলো পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা তৈরি করা, দরজা জানালা সবকিছুই অর্ধবৃত্তাকৃতির দিয়ে। পবিত্র হজ পালন করতে পেরেছেন এমন বাড়ির মালিকের ঘরের ভেতরে প্রধান ফটকের উপরে রয়েছে কাবা শরীফের ছবি। এখনকার বাসিন্দারা সবাই সোনার রূপা এবং তামার কারিগর। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।